আপনি একজন ওপেনিং ব্যাটসম্যানের ব্যাকআপ না নিয়া আপনি একজন পেস বোলারের ব্যাকআপ নিয়ে গেছেন, যারে এখন পর্যন্ত আপনি খেলাইতেই পারেন নাই। মিডল অর্ডারে যে আমাদের যে নকটা দেয় আসা উচিত ছিল, আমরা কিন্তু সেই নকটা পাই নাই। সম্পূর্ণ টিম সিলেকশনের সমস্যা, ব্যাটিং অর্ডারটা ঠিক নাই। পাহাড় সমান স্বপ্ন দেখিয়ে বিশ্বকাপ খেলতে যাওয়া বাংলাদেশ যেন ছেলে খেলার পাত্র প্রতিপক্ষের সামনে। জয় দিয়ে বিশ্বকাপ শুরু করলেও একের পর এক হারে সেমিফাইনালের স্বপ্ন এখন দূরের বাতিঘর। নিজেদের চতুর্থ ম্যাচে প্রতিপক্ষ ভারত বলেই একটা স্বপ্ন বুনে বড় পর্দায় খেলা দেখতে হাজির টাইগার ভক্তরা। বিশ্বকাপে চার ম্যাচ খেললেও এখনো ব্যাটিং অর্ডার ঠিক করতে পারেনি বাংলাদেশ। সবচেয়ে বড় প্রশ্ন, নিয়মিত পারফর্মারদের কেন খেলতে হবে 6-7 নম্বরে? মুশফিক, রিয়াদ যখন রান করছেন তখন তাদের নিচে খেলানো নিয়ে ক্ষোভ ঝরল সমর্থকদের কণ্ঠে। বাংলাদেশ আসলে এই টিমটা পারফেক্ট না, কেন না আমি বলি, আপনার ব্যাটিং দুর্বলতা আছে। আপনি একজন ওপেনিং ব্যাটসম্যানের ব্যাকআপ না নিয়া আপনি একজন পেস বোলারের ব্যাকআপ নিয়ে গেছেন, যারে এখন পর্যন্ত আপনি খেলাইতেই পারেন নাই। মিডল অর্ডারে যে আমাদের যে নকটা দেয় আসা উচিত ছিল তৌহিদ হৃদয় থেকে শুরু করে, আমরা কিন্তু সেই নকটা পাই নাই। সম্পূর্ণ টিম সিলেকশনের সমস্যা এটা। দেখেন, টিম ম্যানেজমেন্ট যদি ভালো হইতো, যে ইন্ডিয়া বলেন অস্ট্রেলিয়া বলেন, ওদের টিম ম্যানেজগুলো অনেক ভালো। ঘরের মাঠে ভারতের বিপক্ষে সিরিজ জিতলেও বিশ্বকাপের মঞ্চে কোনো প্রতিরোধী গড়তে পারল না। মূলত নিজেদের মাটিতে স্লো উইকেট বানিয়ে সিরিজ খেলায় বৈশ্বিক আসরে ভালো করতে পারছে না। পাশাপাশি টিম সিলেকশন নিয়ে বিস্তর অভিযোগ সমর্থকদের। ব্যাটিং অর্ডারটা ঠিক নাই, কে কোন সময় আউট হইলে কার হচ্ছে নামাইতে হবে, এই জিনিসটা ঠিক নাই। যেমন মিরাজকে একবার তো অনডাউনে দিতে, অথবা মুশি মাহমুদুল্লাহর পরে দিতে। যদি আর্লি উইকেট নেওয়া যেত তাহলে কিন্তু ইন্ডিয়া চাপে পড়ে যেত। যে রান ছিল ওইটা ফাইট করার মতো ছিল। তাছাড়া আমরা প্লেয়ারদের ভিতরে ফাইট করার মানসিকতাই দেখি না, মনে হইলো ইন্ডিয়া হেসে খেলে জয় নিয়ে নিছে। এটা আশা করা যায় না, পরপর এতগুলো হার, যেখানে আমরা বাংলাদেশ এবার বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছি সেখানে এখন আমরা হারছি। ফলাফল পেতে হলে টিম সিলেকশনে আরও কৌশলী হওয়ার কথা বলছেন ভক্তরা। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা।